ছাত্র ছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কাল থেকে তোমাদের কলেজ লাইফ শুরু হচ্ছে। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে একটু দেখে নাও। এক নম্বর বিষয় হচ্ছে কালকে তোমরা কী কী ডকুমেন্ট নিয়ে কলেজে উপস্থিত হবে, অর্থাৎ কী কী ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে, কারণ কাল থেকেই বেশিরভাগ কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে, অর্থাৎ তোমাদের কলেজ যাওয়া প্রথম হচ্ছে কালকেই। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে যে বিষয়টা তোমাদের বাকি থাকবে সেটা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনের প্রসেস কী আছে, রেজিস্ট্রেশনের সময় যে ভুলগুলো তোমাদের করলে চলবে না সেটা নিয়ে আলোচনা করব। এবং তারপরে গুরুত্বপূর্ণ বিষয় লাইব্রেরি কার্ড, তোমাদের বই নিতে হবে। প্রত্যেকটা কলেজে লাইব্রেরি আছে এবং লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বই আছে, অর্থাৎ কলেজে তোমরা যারা পড়াশোনা করছো, অর্থাৎ কলেজে যারা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কিন্তু বই না কিনলেও চলবে, ঠিক আছে? সেটা কিভাবে কাট করবে সেটা বলবো। এবং সেমিস্টার ওয়ানে তোমরা অ্যাডমিশন নিয়েছো, সেমিস্টার ওয়ানের পরীক্ষা কবে হবে, পাস নম্বর কত, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটায় আলোচনা করব। তাহলে প্রথমে যে বিষয়টা আলোচনা করার কথা, যে তোমরা কী কী ডকুমেন্ট সঙ্গে রাখবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্ট তোমাদের সঙ্গে রাখতে হবে। এক কথায়, তোমরা যেসব ডকুমেন্টগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলে, যখন কলেজের অ্যাডমিশান ফর্ম ফিল আপ করেছো, যে যে ডকুমেন্টগুলো দিয়েছিলে সেই ডকুমেন্টের অরিজিনাল কপিগুলো তোমায় কলেজে সঙ্গে করে নিয়ে যেতে হবে। যেমন তোমার পাসপোর্ট সাইজ দু কপি ফটো, এছাড়া তোমার রেজাল্ট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, আর রেজাল্টটা অবশ্যই ল্যামিনেশন করা থাকলে চলবে না, কারণ কলেজে তুমি যাচ্ছ, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় স্ট্যাম্প মারা হবে, রেজাল্টের পেছন দিকে স্ট্যাম্প মেরে দেওয়া হয়, সেই কারণে তোমার রেজাল্টটা ল্যামিনেশন করা থাকবে না। কারো যদি ল্যামিনেশন করা থাকে, তোমরা যেখান থেকে ল্যামিনেশন করেছো সেই দোকান থেকেই ল্যামিনেশনটা খুলেও দেওয়া যায়, তোমরা ল্যামিনেশনটা খুলে নেবে। আর যেটা লাগবে, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, এছাড়া তোমাদের আধার কার্ড লাগবে, এছাড়া তোমাদের যেগুলো লাগবে, তোমরা যারা বিপিএল দিয়েছিলে, অর্থাৎ তোমরা যারা বিপিএল আছো তোমার বিপিএল কার্ডটা লাগবে, তোমরা যারা এসসি এসটি ওবিসি আছো, ফর্ম ফিল আপ করার সময় অপশান চয়েস করেছিলে তোমাদের সেই সার্টিফিকেটগুলো লাগবে, এবং তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো তোমাদের তো পিডব্লিউডির সার্টিফিকেট লাগবে, যদি তোমরা ফর্ম ফিল আপ করার সময় সেগুলো তুমি দেখিয়ে থাকো। আর একটা বিষয় এখানে বলে রাখি, যে তোমরা যারা এক বছর আগে ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তোমরা অ্যাডমিশান নিয়েছিলে, কিন্তু আবার এবছর অ্যাডমিশান নতুন করে নিচ্ছ, অর্থাৎ কলেজ পড়াশোনা বন্ধ করে দিয়েছিলে, আবার এবছর অ্যাডমিশান নিচ্ছ, সেক্ষেত্রে তোমার ইউনিভার্সিটির আন্ডারে যে আগে রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমার লাগবে। এই বিষয়টা হয়ে গেল ডকুমেন্টের ব্যাপারটা। এবার ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন, দেখো তোমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস করে যখন ক্লাস 11-এ ভর্তি হয়েছিলে, তোমাদের কিছুদিন ক্লাস হওয়ার পরে বোর্ডের পক্ষ থেকে তোমাদের কী হয়েছিল, রেজিস্ট্রেশন হয়েছিল। সেখানে কী করতে পারছিলে তোমরা, সাবজেক্টগুলোকে কী করতে পারছিলে, একটু তোমার যদি মনে হচ্ছিলো যে এই সাবজেক্টটা আমার পড়তে ভালো লাগছে না, তাহলে সাবজেক্টগুলো একটু চেঞ্জ করে নিতে পারছিলে। ঠিক এইভাবে কলেজেও যখন তোমার রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ কলেজ কিছুদিন বসবে, বসার পরে কী হবে, ইউনিভার্সিটির আন্ডারে তোমার রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে। সেই রেজিস্ট্রেশন প্রসেসের সময় তোমরা চাইলে তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো চেঞ্জ করাতে পারবে। তবে এখানে বলে রাখি যে অনার্সের সাবজেক্ট কিন্তু সহজে চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে কলেজ যদি চায় অনার্সের সাবজেক্ট চেঞ্জ করা যাবে, তবে পাস কোর্সের সাবজেক্ট সহজে চেঞ্জ করতে পারবে। আর অনলাইন এই যে ইউনিভার্সিটির আন্ডারে যে রেজিস্ট্রেশন প্রসেস, এই রেজিস্ট্রেশনটা তোমাদের সবাইকে করতে হবে, আর এই রেজিস্ট্রেশন যদি না করো তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, ঠিক আছে? তাই রেজিস্ট্রেশনটা যখন করবে সমস্ত তথ্যগুলো খুব ভালো করে ফিল আপ করবে, এবং সাবজেক্টগুলো, বিশেষ করে সাবজেক্টগুলো দেখে নেবে যে তুমি যে সাবজেক্টটা পড়তে চাইছো সেই সাবজেক্টই যেন রেজিস্ট্রেশনের সময় থাকে, কারণ অন্য কোনো সাবজেক্ট যদি তোমার রেজিস্ট্রেশনের সময় তুমি নিয়ে নাও তাহলে সেই সাবজেক্ট কিন্তু আর চেঞ্জ করা যাবে না, সেটাই তোমাকে কিন্তু পড়ে যেতে হবে। তাই এই বিষয়গুলো তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি যাতে ভুল না হয়। তার রেজিস্ট্রেশনের সময় যে সাবজেক্ট লাগবে সেই সাবজেক্টটি তোমাকে 3 বছর পাস কোর্সে হলে এবং অনার্সে হলে 4 বছর সেই সাবজেক্টটি পড়াশোনা কিন্তু করতে হবে, এটা তোমরা মাথায় রাখবে।
এবার তোমরা অনেকে বলছো বইয়ের কথা বলছো যে আমরা বই কিভাবে কিনবো। দেখো কলেজের বই অনেকই দাম, অনার্সের বই এক একটা 600-700 মিনিমাম, আরও বেশি 200-100 টাকা বা কম 200-100 টাকা হতে পারে। সেক্ষেত্রে তোমাদের সামনে সব থেকে ভালো অপশান, আমরাও আমাদের সময়ও এইভাবে পড়াশোনা করেছি, আর এখন তো আরও বেশি বই কলেজ লাইব্রেরিতে আছে, পর্যাপ্ত সংখ্যক বই আছে। তোমরা কলেজ লাইব্রেরির কার্ড করাবে, তোমাদের এই যে কলেজ শুরু হচ্ছে কাল থেকে, স্টার্ট হচ্ছে, স্টার্ট হওয়ার পরে তোমাদের বলে দেওয়া হবে যে কলেজ লাইব্রেরির কার্ড কবে থেকে হবে, লাইব্রেরি কার্ড কবে থেকে হবে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, অনেক কলেজে দুটো করে, অনেক কলেজে তিনটে করে বই অনার্সে দেওয়া হয়, এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের একটা করে বই দেওয়া হয় বা কোনো কোনো কলেজে দুটো দেওয়া হয়। আর সেই বইগুলো কোনো কলেজে এক সপ্তাহ, কোনো কলেজে 15 দিন সঙ্গে রাখতে দেওয়া হয়, অর্থাৎ তুমি বইটাকে নিয়ে রাখতে পারো, বাড়িতে পড়াশোনা করতে পারো এবং সেই বইপত্র থেকে নোটস তোমরা তুলতে পারো। ঠিক আছে, তাহলে লাইব্রেরির কার্ডটা কখন হবে? লাইব্রেরির কার্ডটা যখন তোমাদের এই ক্লাস শুরু হচ্ছে, ক্লাস শুরু হওয়ার 15 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যেই, 15 দিন বা তার কয়েকদিন, 15 থেকে 20 দিনের মধ্যে লাইব্রেরি কার্ডটা হয়ে যাবে, এবং তোমাদের সেটা কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদের লাইব্রেরি কার্ডের জন্য ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা ফিল আপ করে তোমরা লাইব্রেরি কার্ডটা করতে পারবে। আর মিনিমাম হয়তো কোনো কোনো কলেজে অ্যামাউন্ট রাখা হতে পারে, এবং কোনো কোনো কলেজে অ্যাডমিশানের সময় সেটা ধরে নেওয়া হয়, এবং কিছু কিছু কলেজে 100 টাকা 50 টাকা সেটা নেওয়া হয়ে থাকে। এবারে তোমাদের বিষয় হচ্ছে যে তোমরা যে সেমিস্টার ওয়ানে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের পরীক্ষাটা কবে হবে? দেখো তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে, অর্থাৎ 15 থেকে 20 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা, সেমিস্টার ওয়ানের পরীক্ষা। দেখো কলেজে যে ব্যাপারটা, যে এখানে সেমিস্টারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অড আর একটা হচ্ছে ইভেন সেমিস্টার। অড সেমিস্টার হচ্ছে 1, 3, 5, 7, আর এটা হচ্ছে 2, 4, 6, 8, এইগুলোকে বলছে অড সেমিস্টার, এইগুলোকে বলা হচ্ছে ইভেন সেমিস্টার। এই অড সেমিস্টারের পরীক্ষা হয় জানুয়ারি মাস থেকে শুরু হয়, ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে, প্রথমে 7, তারপরে 5, তারপর 3, তারপরে 1, এইভাবে সেমিস্টারগুলোর পরীক্ষা হয়। আর ইভেন সেমিস্টারের পরীক্ষা প্রথমে তোমাদের 8, 6, 4, 2 এইভাবে হয়, এটা হচ্ছে জুন জুলাই মাসে হয়। তোমরা জানো জুলাই মাসে অনেকের পরীক্ষা কিন্তু চলছিল, ঠিক আছে, বা খুব বেশি হলে আগস্টে হয়। এবার এটা বলে দিলাম, এবার পাস নম্বর কত? তোমাদের আগেও আমি বলেছি, আবারও বলছি, তোমাদের 100-30 পেতে হবে, অর্থাৎ তোমাদের 100-30 বলতে, দেখো তোমাদের ধরো থিওরি পেপার আছে 75 এবং টিউটোরিয়াল আছে 25, ঠিক আছে, এই 75-এর মধ্যে কত পেতে হবে? 23 পেতে হবে। আর এই 25-এর মধ্যে তোমার, 25-এর মধ্যে হচ্ছে 10-3, 3-3, 6, 6+2, 8, আর ধরো পেতে হচ্ছে, অর্থাৎ তোমাকে এই নম্বরটা টোটাল পেতে হচ্ছে পাস করার জন্য, ঠিক আছে। আর তোমার টিউটোরিয়ালে অর্থাৎ প্রজেক্টে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে, আর অনার্সে আলাদাভাবে, মানে অনার্সে নয়, থিওরি পেপারে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। এবং অনার্সে এবং পাস কোর্সে যারা জেনারেলে আছো তোমরা, সবাই 30% পাস, কিন্তু তোমরা যারা অনার্সের ক্যান্ডিডেট আছো, তোমাদের মানে 40% লাগবে, তোমাদের অনার্সের সার্টিফিকেট পেতে গেলে 40% লাগবে, অর্থাৎ তুমি যদি 40% না পাও তাহলে অনার্সের সার্টিফিকেট পাবে না, পাস অনার্স নিয়ে পড়াশোনা করবে, পাস কোর্সের সার্টিফিকেট কিন্তু পাবে, তাই 40% তোমাদের কিন্তু পেতে হবে। তবে কোনো একটা সেমিস্টারে 40% পেতে হবে, কোনো একটা পেপারে 40% পেতে হবে এমন নয়, কোনো একটা পেপারে কম বেশি এইভাবে, কোনো একটা সেমিস্টারে কম পেয়েছো, কোনো একটা সেমিস্টারে বেশি পেয়েছো, এইভাবে তোমার ওভারঅল 40% লাগবে। আর তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের নতুন নিয়ম অনুযায়ী তোমাদের 75% যদি তোমাদের 6 সেমিস্টার অবধি থাকে, তবে তোমরা কিন্তু রিসার্চ পেপার করার সুযোগ পাবে। এই নিয়ে একটা ভিডিও বিস্তারিত আলোচনা আমি করব একটা ভিডিওয়ে। চলো আজকে এটুকু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এবং তোমাদের যেসব মূল্যবান বক্তব্যগুলো আছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্ট আছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হচ্ছে, সেখানে আমি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের অনার্স সাবজেক্টটা পড়াচ্ছি, এছাড়া রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের সাবজেক্ট, ইতিহাসের পাস কোর্সের সাবজেক্ট, এবং তোমাদের নতুন যে একটা কোর্স এসেছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এর মধ্যে যে কনস্টিটিউশনাল ভ্যালু আছে এইটা তোমাদের আমি পড়াচ্ছি, এবং তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো।